হচ্ছে এই যে ঠাকুর পূজো হয়ে গেছে মাকে কি সুন্দর লাগছে দেখো লাল বেনারসি পরে আর এবারে লাল বেনারসি পরানো হয়েছে আর ওইদিকে পেছনে রয়েছে একটা শাড়ি যেটা অরিন্দমরা দিয়েছে সেটা দেখানো হয়নি তোমাদেরকে পরে দেখিয়ে দেব ওটাও রেড কালারের একটু আর আমি এই শাড়িটা পরেছি এই ব্লাউজটার সাথে ম্যাচিং করে জানি না কতটা কি ম্যাচিং হচ্ছে তবে পরেছি আর কি আর মাকে দেখো কি সুন্দর লাগছে আমার ভীষণই ভালো লাগছে ঠাকুরকে তো সবসময় সুন্দর লাগে আর পুজো হয়ে গেছে অষ্টমীর পুজো আর বিকেলে আবার পুরো মানে পুজো হবে আরতি হবে তো এখন আমরা হয়তো বেরোবো অরিন্দম একটু বের বাড়িতে গেছে ওর একটা ডেলিভারি আসবে বলে তো ও আসুক তারপরে আবার কথা হচ্ছে আর আমি চুলটা বেঁধে নিয়েছি এরকম করে প্রচণ্ড গরম প্রচণ্ড 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 গরম আর পাচ্ছি না গরমে এই যে এটা হচ্ছে অরিন্দমের শাড়িটা বেনারসিটা এই যে ঠাকুর আমি একটা ধূপ জ্বালিয়ে দিলাম এই মোমবাতিটা জ্বলবে সারাদিন আজকে এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু এখানে রয়েছে লুচি ছোলার ডাল কপির তরকারি বেগুন ভাজা আর মিহিদানা আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা একটুখানি বেরোচ্ছি বিকেল হয়ে গেছে এখন আশেপাশে একটুখানি ঘুরবো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাবো তারপরে ঢাক বাজছে বাইরে আর এক্সাইটমেন্ট রাখতে পারলাম না একটু বেরিয়েই পড়লাম সামনে অরিন্দম অনেকটা এগিয়ে গেছে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো বাইরের লোকজন দেখো বেশ রয়েছে বৃষ্টি পড়েছে সেই জন্য বেশি নেই তাও মোটামুটি রয়েছে আর জগৎপুকাচ্ছি পার্কের যে থিম সংটা সেটা একটু বাড়িয়ে দিয়েছে না সকালবেলা যেরকম ছিল ওই রকমই রয়েছে আমার ফুল লুক একটা দেখেছো দরকার নেই মানে দরকার নেই লিপকা খাচ্ছি অ্যাড দিচ্ছি না জাস্ট এমনি লোকে ভাববে অ্যাড দিচ্ছে অ্যাড দিচ্ছে অনেকেই ভাবে আমিও ভাবি আগের সময় যে অ্যাড দিচ্ছে ওই দিয়েছে কিন্তু পরে নিয়েছে আজকে বলেছ আমি ওর বাবাকে বলবো বাবুকে যে দেওয়ার পরে নিজে আগে পড়লো যাই হোক আমরা এখন যাচ্ছি ওদের পাড়া ঠাকুর দেখতে
এই যে অরিজামের লুক, এই পাঞ্জাবিটা আমি ওকে দিয়েছি, আর এই শাড়িটা আমাকে মা দিয়েছে। এই শাড়িটা পরার কথা ছিল, মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে, সবাই সাজুগুজু করে বেরিয়েছে। সবাই রাজবাড়িটা না দেখলে মানে একটু পুজো পুজো মনে হয় না। তো যাই হোক, চারিদিকে লোকজন, খাওয়া দাওয়া, মজা, খুব ভালো লাগছে। আর আমি সাজুগুজু করে বেরিয়েছি, আমারও ঘুরতে খুব ভালো লাগছে, কিন্তু এই শাড়ি পরে হাঁটাটা হচ্ছে একটুখানি খুব ডিফিকাল্ট। তো যাই হোক, পুজোর সময় তো এইটুকুনি চলেই। আর এখন আমরা এগোচ্ছি বাইকের দিকে। সর্বোচ্চ রাজবাড়ি একটা দেখেছি, আর একটা দেখা হয়নি এখনো পর্যন্ত। তো কারণ ওটাতে লাইন দিয়ে ঢুকতে হবে, অনেক বড় লাইন রয়েছে ওটা। তো পরে এসে দেখবো বা অন্য একদিন দেখে নেবো, আজকে পাড়ার মধ্যেই থাকবো, বেশি এদিক ওদিক যাবো না। রাস্তায় ভিড় আছে, এই যে হাতিবাগানের এদিকে কিছু ঠাকুর দেখতে। ওদিকে বাইকটা রাখা হয়েছে, এখানে সুরুচি সঙ্গের একটা পুরনো গান ফেমাস, সেটা থিম সং, সেটা বাজানো হচ্ছে। যাই হোক, আর এই ঠাকুরগুলো মোটামুটি আমরা প্রত্যেক বছরেই দেখি, মানে অষ্টমীতে দেখি না, বাট দেখি